কাপ্তায়ত নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করছে মোহাম্মদ রুহুল আমিন। এ উপলক্ষে সোমবার বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনত এক মনোমুগ্ধকর আয়োজনে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের ফুলের শুভেচ্ছা ও ক্রেস প্রদানের মধ্য দিয়ে বরণ করছে কাপ্তাই উপজেলাবাসী। সমন্বিত সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংশুই চাইন চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠানত প্রধান অতিথি আছেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। এ সময় বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমেরও ফুলের শুভেচ্ছা ও ক্রেস প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। কাপ্তায়র বিএন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও বি কে নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম বড়ুয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রাখে কাপ্তাই উপজেলার মুক্তিযুদ্ধ কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।